আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যিনি আল্লাহকে প্রভু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় অনুকরণীয় নেতা ও ইসলামের দিন বা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে তার কি কোনো হতাশা থাকতে পারে? না, কখনোই না। হতাশা নিরাশা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা বলেন, যারা প্রথমষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়। কেননা বিপদে ধৈর্য ধারণই হলো সর্বোত্তম পন্থা, তা পরকালীন বিষয় হোক আর ইহকালীন বিষয় হোক। বিপদে ধৈর্য ধারণ করা নবী রাসূল সহ প্রকৃত মুমিনদের একটি উত্তম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি পরীক্ষা করব তোমাদেরকে, ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও শস্যের ঘাটতির কোনো একটি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। মহান আল্লাহ তাআলা আরও বলেন যে, তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো সংকটময় অবস্থা এখনো তোমাদের উপর আসেনি। তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকেই কাঁপিয়ে তোলা হয়েছিল। এমনকি রাসূল ও তার সঙ্গে ঈমান আনয়নকারীরাও শেষ পর্যন্ত বলেছিলেন, কখন আসবে মহান আল্লাহর সাহায্য? মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে না, বরং ধৈর্য ধারণ করে, যা তার জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুক্রিয়া আদায় করে আর দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। মহান আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো। আপনার জন্য আল্লাহর প্রদত্ত নিয়ামতের প্রতি একটু লক্ষ্য করুন, দেখবেন আপনার শুক্রিয়া আদায় সহজ হবে এবং হতাশ বা নিরাশা আপনার থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে দিয়েছেন, তোমরা তার নিকট যা চেয়েছ, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মহান আল্লাহর শুক্রিয়া আদায় করার মাধ্যমে তার নিয়ামত আরও বেশি পাওয়া যায়। যেমন আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে অবশ্যই আমার নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো অবশ্যই আমার শাস্তি কঠোর। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আখিরাতের বিষয়ে বেশি বেশি চিন্তা করা, আখিরাতের চিন্তা থাকলে আপনার জন্য ভালো, কাজের মাধ্যমে প্রশান্তি লাভ করা অতি সহজ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তা সহজ করে দেবেন। যেমন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন এবং তার জীবনের এলোমেলো হওয়া কাজগুলোকে গুছিয়ে দেন। এর ফলে দুনিয়া তার নিকট অতীব তুচ্ছ হয়ে যায়। প্রকান্তরে দুনিয়া যার একমাত্র চিন্তা ও লক্ষ্য, আল্লাহ তাআলা তার চোখের সামনে শুধু দারিদ্রতা, অভাব, অপূর্ণতা লাগিয়ে রাখেন এবং তার জীবনের কাজগুলোকে এলোমেলো করে দেন। এর ফলে শত চেষ্টার পরেও তার জন্য নির্ধারিত অংশের বেশি দুনিয়ার উপর ভোগ্যতা লাভ করতে পারে না। বিপদে মহান আল্লাহর ক্ষমার কথা স্মরণ করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার ব্যক্তির এমন কোনো ব্যথা, বেদনা, রোগ, ব্যাধি, দুঃখ, কষ্ট পৌঁছে না, এমনকি দুর্ভাবনাও পর্যন্ত, যার প্রতিদানে তার কোনো গুনাহ ক্ষমা করা হয় না। মহান আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, যে বিষয়টি পাবার আশায় আপনি শ্রম, অর্থ সব কিছু দিয়ে চেষ্টা করেও
অর্জন করতে পারছেন না, অথচ ভাবছেন এই বিষয়টি আপনার জন্য কল্যাণকর। হতে পারে মহান আল্লাহর সিদ্ধান্ত তার বিপরীত, অর্থাৎ তা আপনার জন্য অকল্যাণকর। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা আপনি নিশ্চয় পাবেন, আর যা আপনার জন্য বরাদ্দ নেই তা শত চেষ্টার পরেও পাবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হয়তো তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আবার হতে পারে তোমরা এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। মূলত আল্লাহ জানেন, তোমরা জানো না। মহান রব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা। হতাশার একটি বড় ওষুধ হল মহান আল্লাহর স্মরণ বা জিকির। মৌখিক জিকিরও হতে পারে বা যে কোনো ইবাদতের মাধ্যমেও হতে পারে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সালাত আদায় করা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বভাব ছিল, যখন তিনি কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি সালাতের মাধ্যমে প্রশান্তি লাভের চেষ্টা করতেন। এবং মহান আল্লাহর নির্দেশও এমনই যে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সততাকে সঙ্গী করো। সৎ লোকদের সাথী হওয়া। সৎ লোকদের জীবনী পড়া। সৎ চিন্তা বেশি করা এবং সৎ হতে চেষ্টা করা। নিজের থেকে ধনে জনে যোগ্যতায় বা যে কোনোভাবে উপরে যিনি রয়েছেন তার দিকে না তাকিয়ে যিনি নিচে আছে তার দিকে তাকানো। যেমন একজন ধনী মৃত মানুষকে নিয়ে ভাবুন, যিনি অনেক কিছু থাকা সত্ত্বেও তিনি সঙ্গে কতটুকু নিয়ে যেতে পেরেছেন। তাই আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করুন ও ভোগবিলাসিতা হতে সতর্কতা অবলম্বন করুন। এছাড়াও হতাশমুক্ত জীবন পেতে আরও কিছু দিক নির্দেশনা অনুসরণ করা যেতে পারে। সুযোগ বুঝে বৈধ বিনোদনে অংশ নেওয়া, কোথাও ঘুরতে যাওয়া। এটা মনে রাখা যে সবার মধ্যে কম বেশি এমন চাহিদা আছে যা এখনও পূরণ হয়নি, এমনকি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটিরও। কাজে সবসময় ব্যস্ত থাকা। নিরাশ না হয়ে এটা ভাবা যে আজ যা হয়নি তা আগামীকাল হবে, অথবা তার চেয়েও আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করা। রাগ প্রতিহত করা। অন্যকে যে কোনোভাবে সাহায্য করা। অন্যের নিকট নিজের দুঃখ কষ্টের কথা না বলে তা অপসারণের ব্যবস্থা নেওয়া ইত্যাদি। যে কোনো কাজে আল্লাহ সুবহানাহু তাআলার উপর আস্থা রাখা, কোনো বিপদে অস্থির বা নিরাশ না হওয়া, পরকালের টার্গেট রেখে পৃথিবীতে কাজ করা, অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুন করে বর্তমান জীবনকে বৈধভাবে উপভোগ করার চেষ্টা করা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া, হাসি খুশি থাকা, নিজ পরিবার, সৎ বন্ধুবান্ধব ও সৎ লোকদের সঙ্গে বেশি সময় ব্যয় করা, আত্মসমালোচনা করা ও সময় মতো তাওবা করে জীবন পরিচালনা করতে পারলেই একজন ক্ষতাগ্রস্ত ব্যক্তি সুন্দর পূর্ণময় জীবন লাভে সক্ষম হবে ইনশাআল্লাহ।